আসসালামু আলাইকুম। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব একে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো এই কোর্সে যারা অংশগ্রহণ করবেন বা কোর্সটি যারা দেখবেন তাদের জন্য আমার প্রথম কথা হলো, প্রথমে আপনারা একটি নুরানি কায়দা কিনে নেবেন। নুরানি কায়দাটা দেখতে ঠিক এরকম কভার পেজ হবে বা অন্য রকমও পাওয়া যেতে পারে। তো আপনারা এর কায়দাটা কিনে নেবেন। এটা হলো প্রথম কথা। এবং আমি এই কোর্সটিতে পর্যায়ক্রমে যেভাবে ডিরেকশন দেব, আশা করি আপনারা যদি সেভাবে কাজ করেন বা সেভাবে প্র্যাকটিস করেন, আশা করি এই কোর্স শেষ হওয়ার পর আপনারা কোরআনুল কারীমকে সুন্দরভাবেই পড়তে পারবেন। তো আসুন শুরু করা যাক। তো শুরুতে আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই যে আমরা কতগুলো অক্ষর দেখতে পাইতেছি, এগুলো হলো আরবির হরফ, বাংলা অক্ষর বলা হয়। এগুলো আমরা ছোটবেলায় সবাই পড়েছি, কম বেশি সবাই এগুলোর সাথে পরিচিত, সবাই চিনি, পড়তেও পারি। কিন্তু উচ্চারণ হয়তো আমাদের কারো কারো সঠিক, কারো কারো ভুল আছে। তো আমি এর উচ্চারণগুলো একবার বলে দিতে চাচ্ছি, বলছি। এটা হলো আলিফ। আমরা অনেকেই হয়তো বা আলিফ উচ্চারণ করি, কিন্তু এটা আলিফ নয়, এটা কিন্তু আলিফ। এটা হলো বা, তা, সা, জিম, হা, হ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এটাও ইয়া এবং এটাও ইয়া। তো এক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো হবে সেটা হলো, এই একটা হা, এই একটা হা, দুটার নাম কিন্তু একই, কিন্তু উচ্চারণ ভিন্ন। এটার উচ্চারণ হা আর এটা হা, একটু গলা চেপে উচ্চারণ করতে হবে হাটা, আর এটা গলা ছেড়ে দিয়ে। আবার এই যেমন একটা আছে তা আর এটা ত। তো এই দুটোর ক্ষেত্রেও আমাদের একটু সমস্যা হয়, তা এবং ত। তারপরে আরও আছে ঝা, জাল, জ, তিনটে কিন্তু কাছাকাছি, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আলিফ, আইন, এগুলো। এরপরে যেটা আছে কাফ, কাফ আর কফ, এটা নিয়ে, এই দুইটা নিয়ে আমাদের প্রবলেম সবচেয়ে বেশি হয়। এই যে এটা, এটা হলো কফ আর এটা কাফ। তো এইটা নিয়ে আমি বেশি আলোচনা করলাম না, কারণ এগুলো আমরা কম বেশি সবাই জানি এবং বা পড়তে পারি। আসুন এরপরে দেখুন, এর আগে আমরা যেগুলো পড়ে আসছি, যে আলিফ, বা, তা, সা, ওই অক্ষরগুলোই এখানে দেয়া আছে। দেখুন এটা হলো বা। তো যখন কোনো শব্দ শুরুতে বাটা আসে, তখন আরবি হরফ, আরবি যে বাক্যগুলো, সেগুলো একটা একটা মিলিয়ে লেখা হয়, আলাদা আলাদাভাবে লেখা হয় না। তো যখন মিলিয়ে লেখা হয়, বাটা যখন কোনো শব্দের শুরুতে আসে তখন এভাবে করে আসে, আবার যখন শব্দের মাঝখানে আসে তখন এভাবে আসে। ঠিক একইভাবে তা শব্দের শুরুতে আসে এভাবে আসবে এবং মাঝখানে এভাবে। ঠিক একইভাবে সা, এটা সা শুরুতে এবং মাঝখানে। দেখুন এই যে পাঁচটি অক্ষর আছে, তারপর নুন, এটাও নুন, ইয়া, ইয়া, 1 2 3 4 5, এই পাঁচটি অক্ষর কিন্তু একই রকম। দেখুন শুধুমাত্র নক্তার পার্থক্য। দেখুন একটু খেয়াল করুন, এখানে এই পাঁচটি হরফের ভিতরে শুধুমাত্র নুক্তার পার্থক্যটা আমাদেরকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন বায়ের নুক্তাটা হলো একটা নুক্তা সেটা হলো নিচে, আবার নুনের একটা নুক্তা সেটা উপরে, তার দুইটা নুক্তা সেটা উপরে, ইয়ারও দুইটা নুক্তা সেটা হলো নিচে, উপরে নিচে। দেখুন আর কোনো কিন্তু পার্থক্য নেই, কিন্তু চেহারায় কিন্তু এই তিনটে একরকম দেখালে ওই দুটো অন্যরকম দেখা যাচ্ছে। দেখুন শব্দের ভিতরে যখন আসে তখন এই পাঁচটা অক্ষরই একই রকম। তো এরপরে আসি হলো জিম, হা, হ, এই তিনটি দেখতে একই রকম, শুধু নুক্তার পার্থক্য। যখন একটা নুক্তা নিচে আসবে তখন সেটা হবে জিম, যখন নুক্তা থাকবে না সেটা হা, যখন নুক্তাটা উপরে থাকবে তখন সেটি হ। এরপরে আসুন সিন এবং শিন, দুইটার মধ্যে শুধু পার্থক্য তিনটা নুক্তা, একটিতে তিনটে নুক্তা আছে আর একটিতে তিনটে নুক্তা নেই। ঠিক এই যে এই যতগুলো অক্ষর আছে এগুলো আসবে শব্দের শুরুতে, যখন এই বর্ণগুলো আসবে বা হরফগুলো আসবে তখন এই চেহারায় আমরা কোরআনুল কারিমের ভিতরে এই হরফগুলোকে দেখতে পাবো এই চেহারায়। আবার যখন শব্দের মাঝখানে আসবে তখন আমরা এই রকম চেহারায় তাদেরকে দেখতে পাবো। এবং আমরা যদি এর আগের যে পেজটা আমরা আলোচনা করেছি ওখানের যে আরবি হরফগুলো ভালোভাবে আমরা চেহারা দেখে চিনতে পারি, তাহলে এগুলো দেখে দেখে আমরা এগুলো প্র্যাকটিস করে নেব, খুব সুন্দরভাবে এগুলো প্র্যাকটিস করব, যাতে আমরা এগুলো না দেখেই এটার চেহারা দেখে আমি বলে দিতে পারি যে এটা আসলে কোনটা কী। ধরুন আমরা যখন কায়দাটা কিনবো, কায়দা কেনার পরে তো এভাবে ল্যাপটপ বা কম্পিউটারে পড়ালেখা হবে না, তো আমি এটার মাধ্যমে শুধু আপনারা ডিরেকশনটা নেবেন আর পড়াশোনা করবেন, একটা কায়দা কিনবেন, ওখান ওই কায়দাটা দিয়ে পড়াশোনা করবেন। তো যখন দেখবেন আপনি পারেন তখন এই যে এই শাড়িটা আছে এখানে একটা বই বা স্কেল দ্বারা চাপা দিয়ে তারপরে এগুলো মাঝখান থেকে পড়ার চেষ্টা করবেন। তো যখনই এই এখানে কয়টা অক্ষর আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে, এই 10টা যখন কমপ্লিট হবে তখন এ পাশে আসবেন। তো একইভাবে সদ, দদ, আইন, গইন, ফা, কফ, দেখুন সদ দদ একই রকম নুক্তার পার্থক্য, আইন গইন একই রকম নুক্তার পার্থক্য। একইভাবে এই পাশে যে কথাগুলো বলছি যে এটি আসবে শব্দের শুরুতে, যদি আসে এই হরফগুলো তখন এরকম চেহারায় আসবে, যদি মাঝখানে আসে তখন এভাবে আসবে। কফ এবং এটি হলো ফা, কফ ফা দেখতে একই রকম নুক্তার পার্থক্য। কাফ, লাম, মিম, হা, হা যখন শব্দের শুরুতে আসবে তখন এরকম আসবে, আর যখন শব্দের মাঝখানে আসবে তখন সেটা এরকম, এটা আসবে শব্দের মাঝখানে, আর এরকম যদি হা কখনো আসে সেটা আসবে শব্দের শেষে, মিম শব্দের মাঝখানে, লাম শব্দের মাঝখানে, কাফ এটাও এরকম চেহারা, যদি কখনো এরকম চেহারাটা আপনি দেখতে পাবেন শব্দের মাঝখানে, আর কাফ এটা শব্দের শুরুতে দেখতে পাবেন। তো এই পৃষ্ঠাটায় যতগুলো বর্ণ আছে বা যতগুলো প্র্যাকটিস খুব ভালোভাবে প্র্যাকটিস করার পর আপনি যখন এই পাশটা যখন হয়ে যাবে তখন এ পাশে আসবেন, আবার এ পাশটা ভালোভাবে প্র্যাকটিস করার পর এরকম এই সাইডটা স্কেল দিয়ে ঢেকে রাখবেন। তো আমি প্রথমেই বলছি সবাই একটা করে কায়দা কিনে নেবেন, কায়দার দাম বেশি না, 5 থেকে 10 টাকা। তো স্কেল দিয়ে ঢাকার পরে আপনারা এগুলো পড়ার বা দেখবেন মাঝখান থেকে আমি এটা এই চেহারা দেখে বলতে পারি কিনা, এরকম যদি বলতে পারেন তখনই আপনারা পরবর্তী পেজে চলে যাবেন। আসুন দেখি পরবর্তী পেজে কি আছে। এই দেখুন আপনার জন্য এখানে পরীক্ষা রেডি করা আছে। তো ওই পেজগুলো যখনই আপনার শেষ হবে ভালোভাবে আপনি মনে করবেন যে আমার খুব ভালোভাবে আমি প্র্যাকটিস করেছি, তখন এই পেজে আসবেন। দেখুন এখানে কিন্তু এরকমভাবে দেয়া আছে, এখানে এগুলো যদি আপনি ভালোভাবে পড়তে পারেন তখন নিচে আসবেন। দেখুন এখানে প্রথমে দেয়া আছে এটা বা, জিম, ফা, সদ, মিম, হা, গইন, বা, লাম, আইন, শিন, কাফ, এটাও কিন্তু কাফ, কফ, সিন, হা, তা, মিম, ضاد خا ها يا سا ها এটা হলো হা এটাও হা আবার এই দেখুন একটি হামজা ছোট একটা হামজা লেখা আছে যখন এরকম একটা উপরে কোনো কিছুর উপরে হামজা লেখা থাকবে তখন হামজাটাই প্রধান হবে তখন এই হামজাটা উচ্চারণ করতে হবে এটা হামজা তারপর গইন ফা নুন আইন তো আগের এক একটা পেজ কমপ্লিট করার পরেই আপনারা অন্য আরেকটি পেজে আসবেন একটা কমপ্লিট না করেই পরের পেজে আসবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে তো দেখুন আগের দুইটা পেজ এবং এই অংশটুকু কমপ্লিট হওয়ার পরে আপনারা পরবর্তী অংশে আসবেন দেখুন এখানে দুইটা হরফ একসাথে আছে যেমন এই দেখুন এই যে অংশটুক আমরা যদি এখান থেকে অংশটুকু বাদ দেই এই অংশটুকু বাদ দেই এই থেকে এই অংশটুকু বাদ দেই এবং এই অংশটুকু ধরি তখন দেখুন এই যে বা আছে এর সাথে কিন্তু মিলে যাচ্ছে এই বা সাথে আলিফ তো এটাকে পড়তে হবে বা আলিফ ঠিক একই ভাবে দেখুন এই যে অক্ষর এই অক্ষরটা এখান থেকে আমরা যদি কাটি তাহলে দেখুন এইটা এটা কিন্তু একই রকম দেখা যাচ্ছে তাহলে এটা কি হবে হা বা তারপরে আবার এই যে দেখুন এখান থেকে এই যে উপরে এটাকে যদি আমরা এইটা দেখি তাহলে এইটা যদি আমরা বাদ দিই তাহলে এখানে কি আসে হা জিম উপরে এই যে টুক নিচেরটা কিন্তু জিম আর উপরে টু হা একই ভাবে দেখুন যে এইটা এটা হলো জিম এই যে জিম তারপরে দাল এই যে এখানে আমরা আগের পৃষ্ঠা দেখে আসছি এটা হলো মিম তো এ পর্যন্ত মিম এরপর এটা আইন আইন এরকম আসে আসে যখন শব্দের মাঝখানে বলছি শব্দের মাঝখানে বা শেষে যদি আসে তখন এরকমভাবে আসে এরকমভাবে আসবে আবার শব্দের শুরুতে আসলে তখন তো এরকম আসবে না তখন আসবে দেখেন এই যে এখানে দেওয়া আছে আইন আইন সদ আইন সদ এরকমভাবে দেওয়া আছে এরপরে জ লাম জ লাম এরপরে দেখুন এটা দেওয়া আছে কি লাম লাম কাফ এখানে আমি আগে ওই পৃষ্ঠায় বলেছিলাম যে এরকম যদি হাসিটা কিন্তু শব্দের শুরুতে আসে হা ওয়াও এটা লাম হা এটা হলো হা মিম মিম নুন এটা লাম আলিফ দেখুন এখানে এতটুকু যদি আমরা ধরি তাহলে এটা কিন্তু লাম এরপরেরটুকু হা তাহলে লাম হা এটা হা ইয়া এই যে এই দাঁত পর্যন্ত আমরা যদি ধরি তাহলে এই দাঁতের এই পাশটুকু কিন্তু ঠিক এরকম তো আমরা আগের পৃষ্ঠায় দেখে আসছি যে এরকমভাবে একটা এরকম দাঁতের মতো এর নিচে যদি দুইটা নুকটা থাকে তাহলে সেটা হয় ইয়া তাহলে ইয়া সিন এরপর হলো কাফ বা কফ ওয়াও হা মিম বা হা ইয়া হা তা হা দেখুন এই যে ইয়াটা এখান থেকে যদি আমরা কল্পনা করি এতটুকু এটা ইয়া ঠিক এখানে থেকে এতটুকু এটা একটা ইয়া এদেরটা কিন্তু দেখতে একই রকম তারপরে জিম র খ জাল সদ আইন দদ গইন তারপর আস ফা এখানে এই যে আমরা এতটুকু প্রথম কল্পনা করব যেহেতু আমরা নতুন নতুন প্রথমেই একটু অন্যরকম মনে হবে তো কিছুদিন প্র্যাকটিস করার পর এগুলো অনেক ইজি হয়ে যাবে তো ফা জিম ইয়া ফা তারপর লাম হামজা দেখুন আগেই বলেছি যে যদি কোনো হরফের উপরে হামজা থাকে তখন সেটা উচ্চারণ হামজা হবে কারণ এখানে নিচে কি আছে সেটা আমার দেখার বিষয় নয় এই যে এখানে বলছিলাম রয়ের উপরে একটা হামজা আছে তো বলছিলাম এটা হামজা উচ্চারণ হবে দেখুন তাহলে এটা হবে লাম হামজা নিচে কিন্তু একটা অ আছে এই অটি এখানে প্রাধান্য পাবে না উপরে যেটি থাকবে সেটি এখানে প্রাধান্য পাবে তো লাম হামজা তারপরে আছে কি জিম এটা কিন্তু ইয়া ছিল কিন্তু এই ইয়াটা এখানে প্রাধান্য পাবে না কারণ কি এর উপরে একটা হামজা আছে কারণে এটা আমরা উচ্চারণ করতে হবে জিম হামজা তো যতটুকু আলোচনা হলো আপনারা খুব ভালোভাবে চেষ্টা করবেন এবং ভালোভাবে এটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং কায়দাটা দিয়ে পড়াশোনা করবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।